পূজনীয় বাবাই দাদার আলোচনা স্থান মধ্যম গ্রাম দেওঘরে আমি যেখানে বসে আছি সেখানে একজন এসে বললেন তার সাথে কার বিবাদ হয়েছে, কি হয়েছে, তার সম্বন্ধে কি অন্যায্য কথা বলেছেন, এইসব শুনতে শুনতে আমি তাকে বললাম যে যিনি আপনার মিত্র নন, সবার জন্য যা করেন, যিনি অমিত্র তার জন্য বেশি করেন, তবেই আপনি ঠাকুরের মানুষ, তবেই আপনি ঠাকুরের লোক। যিনি আপনাকে পছন্দ করেন না, যদি সবার জন্য এক করেন, তার জন্য দুই করেন, বেশি করেন। তার মেয়ের বিয়েতে আপনি আপ্যায়নাতে চলে যান, মানে আমি আপনার কার্যক্রমে থাকি, অধিকভাবে করুন। আমি বললাম আমার সাথে এরকম একজন হয়েছিল, একটি ব্যক্তিগত ঘটনা কথাটা বলি। একজন একটা এসে আমাকে বলছে অমু আপনার সম্বন্ধে এই কথা বলেছে। আমি চুপ করে আছি, আমি তার সমস্ত কথাটা রেকর্ডিং করেছি, আপনার সম্বন্ধে যা যা কথা বলেছে সেটা রেকর্ডিং করেছে। আমার খুব রাগ হয়ে গেল, আমি বললাম তোমার মতন বেইমান লোক আমি দেখিনি। সে মন খুললো তোমার কাছে আমার সম্বন্ধে বলার জন্য, আর তুমি তার অজান্তে তুমি মোবাইল রেকর্ডিং করলো। তোমার মতন বাজে লোক আমি জীবনে দেখিনি, তোমার মতন দুশ্চরিত্র আমি জীবনে দেখিনি। একজনের আমার প্রতি যদি অসূয়া থাকে আর সে প্রাণ খুলে তোমাকে বলতে গেছিল, আর তুমি তার অগোচরে মোবাইলে রেকর্ড করে এখানে হাওয়া গরম করতে এসছো, তুমি কি ভাবছো তার উপরে আমি বিরক্ত হব? তার হতেই পারে আমার প্রতি কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে, অশান্তি লাগতে পারে তার মনে, কিন্তু তুমি যেটা করেছো সেটা একদম ন্যায্য নয়। তুমি তাকে বুঝতে না দিয়ে তার কথা রেকর্ড করে তুমি এখানে হাওয়া গরম করছো, আমি কোনোদিনও তাকে বলবো না, কিন্তু তুমি যে একটা বাজে লোক এটা আমার ধারণা করে রাখলে তুমি। যে লোকটি খারাপ কথা বলেছিল তার যখন মেয়ের বিয়ে এলো, আমি সবার জন্য আশ্রমে যারা থাকেন আমি নিজের মতন চেষ্টা করি তাদের পাশে থাকতে, আমি তার পাশে দ্বিগুণ বললে তার পাশে গিয়ে দাঁড়ালো, এবং তাকে কোনোদিনও আজ অব্দি বুঝতে দিইনি যে তার এই কথাটা আমি শুনেছি। আমার মনে হয় যে এটি রকম করেই ঠাকুরের মানুষের ভাবা ভালো, কে আমার সম্বন্ধে কি বলছে সেটা আমার কাছে ধরার বিষয় না। হ্যাঁ, ঠাকুর বাণীতে বলছেন তোমার কোনো নাম নেই, তোমার কোনো পরিচয় নেই, এরকম করে একটা বাণী দিচ্ছেন। যদি আমার কোনো কিছুই না থাকে তাহলে আমি বিরক্ত হব কিসে, আর আমার কোন অস্তিত্ব বিপন্ন হবে? আমার অস্তিত্বই তো তুমি, যদি তুমি আমার অস্তিত্ব হও তাহলে এখানে তো বিপন্নতার কোনো প্রশ্ন আসছে না।